নাম? অনিন্দিতা, অনিন্দিতা গাঙ্গুলি। আজকে এখানে বলতে গেলে একটা মানে আমি একটা ক্যাপশন দিয়েছি ভালোবাসার দিন, মানে মিলন মেলা বলতে পারো, আর একটা আনন্দ অনুষ্ঠান। অ্যাকচুয়ালি আমরা অনেকে মিলে অনেক রকম কাজ করি, নাটক, নাচ, গান, কবিতা, তো সেগুলোকে মানে করি শুধু, কিন্তু তারপরে যে যার মতো স্টেজ থেকে বাড়ি চলে যাই। তো সেইটা আমাদের একটা জয়েন্ট গ্যাদারিং এর একটা প্ল্যান ছিল অনেক দিন, তা গড়াতে গড়াতে আজকে 17 মার্চ এটা আজকে প্ল্যান হয়েছে আর কি। এরকম অনুষ্ঠান এটাই প্রথম, এটাই প্রথম, এবং আবারও করব, সেটা একটা প্ল্যান। আজকে মোটামুটি গ্রিন রুমে হয়ে গেল সবার, হ্যাঁ এরকম চলতে থাকবে আর কি প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে। আমি নর্মালি একটা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি, কিন্তু এটা আমার একটা বিরাট প্যাশনের জায়গা, এবং এটা আস্তে আস্তে একটা মানে চেষ্টা করছি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, একটা বাংলা সংস্কৃতিকে যাতে তুলে ধরা যায়, সেই এই প্ল্যান। আজকে এখানে গান, নাচ এবং কবিতা পাঠ, তার সাথে কিছু পরবর্তী কাজের আমাদের বছর পরে সেটা অ্যানাউন্সমেন্ট, সেগুলো আছে, প্লাস আরও ডিজিটাল প্ল্যাটফর্মে যে কাজগুলো করবো, সব মিলিয়ে একটা মানে একটা অ্যানাউন্সমেন্ট করার প্ল্যান আছে।